হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার আরেকটা সুন্দর সকালে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। আজকেও আবার রেনি ডে, সকাল থেকে বৃষ্টি পড়ছে। খুব জোরে বৃষ্টি পড়ছে না, মুষলধারে পড়ছে না, তবে চিটচিট চিটচিট করে পড়ে যাচ্ছে। দেখো এই বৃষ্টির মধ্যে এখন অফিস যাব, তো রেনকোট আছে, রেনকোট পরে চলে যাব, এটাই। সকাল থেকে বৃষ্টি হলে না তখন আর কোথাও যেতে ইচ্ছে করে না, মনে হয় বাড়িতেই বসে থাকি। তোমাদের একটা জিনিস দেখাই, আমি বারান্দায় এসে দেখলাম আমার কাছে যে ইয়ে গাছটা ছিল, টাইম ফুলের গাছটাতে তো তোমরা দেখেছিলে যে লাল ফুল ফুটে, মানে বেগুনি কালারের, আজকে একটা অন্য রকম দেখছি। এই দেখো, দেখতে পাচ্ছ কালারটা? এটা কিন্তু নিজে থেকেই ফুটেছে, দেখো কালারটা, দেখো কি সুন্দর। এটা নিজে থেকেই ফুটেছে, আমি এই কালারে নিয়ে এসেছিলাম, এই কালারের। একটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি আমি, যেখান থেকে ধরো ফুল হয়ে গেছে, সেখানে মাথায় যদি কড়ি না থাকে, যেগুলোতে মাথার মধ্যে কড়ি নাই, ধরো না, এগুলোতে সবগুলোতেই আছে, তো সেই জায়গাটুকুর মাথারটুকু ডাল ভেঙে, একটুখানি ভেঙে তোমরা মাটিতে লাগিয়ে দিলে আরও হবে। আমার এইভাবেই বাকিগুলো করা। এ দেখো এইখানটায় আমি এই জায়গাটায় দেখো আমি একটা লাগিয়েছি, এই যে একটা ছোট এরকম, ওই পাশে একটা আছে, এইভাবেই কিন্তু আরও বাড়বে এবং এইগুলো থেকেই বেরোবে। দেখ পুছন কি সুন্দর ফুল ফুটেছে, দেখো এই যে এই কালারটা দেখ, দেখেছি না না, এইদিকে কি এখানে কেউ উঠে আসবে না। তোমাদের আজকে আমি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একটা ছোট্ট স্ন্যাক্স আইটেম বানিয়ে দেখাবো। এটা বাচ্চারা না, বড়রাও খেতে পারে, খুব ভালো লাগে। তো এই যে ও জানে না কি বানাবো, কিন্তু বসে আছে খাবে বলে, তোমাদের দেখাই। এটার জন্য আমার লাগবে বিস্কুট, মেরি বিস্কুট। এই বিস্কুট হলে সব থেকে ভালো হয়, কারণ এই বিস্কুটে স্বাদটা খুব ভালো আসে। কটা খাবি বিস্কুট? দুটো খাবি? তাহলে আমি দুটো বানাবো না, আমি চারটে বানাবো। কটা খাবি? দুটো বানাবো, লাগবে বানাচ্ছি। সাথে নেবো একটু মার্জারিন বা বাটার, যাই থাকবে সাথে নেব একটু মার্জারিন বা বাটার, সেটা ভালো করে বিস্কুটের মধ্যে স্প্রেড করে দেব। বাটারটা যেহেতু ভিজে ছিল, সেহেতু এটা একটু স্প্রেড হতে অসুবিধা হচ্ছে, একটু গলে গেলে ঠিক হয়ে যাবে। একটা দিকেই দিতে হবে, দুটো দিকে দেওয়ার দরকার নাই। যদি কেউ মনে করো দুটো দিকে দিয়ে খাবে, সেটাও করো, কোনো অসুবিধে নাই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু চিনি, তারপরে আরেকটা বিস্কুট নিয়ে এটার উপর চাপা দিয়ে দেব। এবার এটা রেডি হয়ে গেল। আমার তো সে যেগুলো মনে হয় না, সে গোল 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 হ্যালো, কেমন লাগছে? আমি ওকে নিয়ে এগুলো রেখে চলায় যাও, রেখে চলে আসো, আমার ওটস এসে গেছে, কালকে নিয়ে এসেছি। এবার আগের বার আমি কেলক্সের ওটসটা নিয়েছিলাম, আজকে সাফোলার ওটসটা নিয়েছিলাম। সাফোলার ওটসে দেখছি অফার আছে, একটার সাথে বড়ো একটা এমপিসি প্যাকেটের সাথে একটা প্যাকেট ফ্রি আছে।
আমি রেডি হয়ে গেছি, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুধু বেরোবো। ফটাফট মাথায় স্কার্ফটা বেঁধে নিই, কারণ বৃষ্টি পড়ছে, অল্প বৃষ্টি পড়ছে, কারণ বৃষ্টির জল মাথাতে পড়লে আমার চুলটা আবার নষ্ট হয়ে যাবে। মাথায় স্কার্ফটা বেঁধে নিই। আমি রেডি হয়ে গেছি, আর অফিস যাই, তোমাদের সাথে রাত্রে আবার দেখা হবে। আমি অফিস থেকে এসে গেছি, এসে ফ্রেশ হয়ে গেছি। তো আজকেও আবার আমার একটা জামা কাপড়ের লাইভ আছে, এ দেখো, আজকে একটা অন্য গ্রুপে আছে। তো কালকে যে লাইভটা করেছিলাম সেটা থেকে আমি খুব একটা ভালো রেসপন্স পাইনি। আই হোপ আজকে যেই গ্রুপটায় আমি লাইভ করবো সেখানে আমি একটু ভালো রেসপন্স পাবো। একটা রান্না দেখাবো। তো আজকে হবে চানা মশলা, এ দেখো ছোলা সিদ্ধ করতে দেওয়া হচ্ছে। তো আমি চানা মশলাটা এর আগে কোনো দিন বানাইনি, আমি আজকে ফার্স্ট টাইম চানা মশলাটা বানাবো। তো দেখা যাক কীরকম হয়। বুঝতে পারছি না কেমন হবে। তো দেখা যাক কেমন বানাতে পারি। ওইটাকে আমি ভাবিনি এখন কীভাবে বানাবো, কারণ আমি এর আগে কোনো দিন বানাইনি। তো আমার এখন সময় হয়ে গেছে ওই গ্রুপটাতে লাইভ করার। তো এখন আমি লাইভটা করে নিই, দিয়ে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। ততক্ষণের জন্য টাটা। এর আগে আমি কোনো দিন চানা মশলা বানাইনি, কাবুলি ছোলা বাইরে খেয়েছি ঠিকই, কিন্তু কোনো দিন নিজে বানাইনি। তো আজকে ফার্স্ট টাইম বানাবো, তো নিজেরই নিজের রেসিপি দিয়ে বানাবো। দেখা যাক কেমন হয় এবং কেমন লাগে খেতে। তো তোমাদের সাথেও শেয়ার করবো অবশ্যই আমার রান্নাটা, রান্নার পদ্ধতিটা, কী কী দিয়ে রান্না করছি। সিম্পল আমি ঘুগনির মতনই ট্রাই করবো, কারণ আমি কোনোদিন করিনি এটা। তো দেখা যাক কেমন হয় খেতে, একটু রাত্রি হয়ে যাবে আমার হয়তো রান্নাটা করতে করতে। তো আমার এবার টাইম হয়ে গেছে ওই গ্রুপে, হ্যাঁ সাদের লাইট নেভানো আছে, আমার গ্রুপের লাইভটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্না করতে। তোমাদের বলেছিলাম আজকে রাতে তোমাদের একটা রান্না দেখাবো। তো তোমাদের তখন বললাম যে আমি এটা কোনোদিনও বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। তো দেখো আমি কী কী নিয়ে নিয়েছি। Thank you.
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে, একদম চুল টুল বাঁধা রেডি, কুশন শুয়ে পড়েছে। তো একটা জিনিস যেটা আমি তোমাদের বলে রাখি, তোমরা যখন কাবুলি ছিল রান্না করবে, জলটা একটু বেশি করে দেবে, কারণ আমার জলটা অল্প দেওয়া হয়েছিল, তো ছোলাটা জলটা টেনে নিয়েছিল, তাই লাস্টের দিকে ঝোলটা অল্প হয়ে গিয়েছিল। তো তোমরা যখন বানাবে তখন অবশ্যই জলটা বেশি দেবে। তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং আমার ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে, আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, আজকের মতন টাটা।